হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি সজীব। আজকে আমি দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কেন হয়, আর যদি হয়ে থাকে তখন আপনি কিভাবে সেখান থেকে আইডি সেভ করবেন। তো প্রথমেই বলছি ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কেন হয়, বিকজ আপনি যখন কারো নামে উল্টাপাল্টা পোস্ট করেন অথবা কমেন্ট করেন, ইনবক্সে গালি দেন, 18+ কন্টেন্ট আপলোড করেন অথবা শেয়ার করেন, এরকম কিছু অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা ভায়োলেট হয়। দ্যাটস ওয়াই আপনার অ্যাকাউন্টটা তারা টেম্পোরারি টাইমের জন্য রেস্ট্রিক্টেড করে দেয়। তো এই টাইমে আপনি বেশ কিছু ফিচার্স থেকে ব্লক খাইতে পারেন, যেরকম আপনি হয়তো কাউকে মেসেজ করতে পারবেন না, অথবা কমেন্ট করতে পারবেন না, লাইক করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না, অথবা সবগুলো একসাথেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। তো এরকম সিঙ্গেল হতে পারে অথবা মাল্টিপল হতে পারে। তো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার অ্যাক্টিভিটিসের উপরে যে আসলে আপনি কোন কাজটা করছেন এবং কোন কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করছেন। তো এই যে টেম্পোরারি টাইমটার জন্য আপনাকে ব্লক করা হয়, তো এই টাইমটা 3 দিন হতে পারে, 24 ঘন্টা হতে পারে, 60 দিন হতে পারে, 30 দিন হতে পারে, এটা আসলে আপনার অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করে। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই বা চিন্তার কোনো কারণ নাই, সব কিছুরই সমাধান আমার কাছে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি ইন্টোর পরে। তো রিসেন্টলি আমার এক ছোটো ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ফেসবুক, এই যে তার অ্যাকাউন্টে গেলেই কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তো কেন হয়েছে, কী জন্য হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, এবং এটার যে সলিউশন কী সেটাও কিন্তু দেখাচ্ছি। তো আমি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডে ক্লিক করলাম। তো এখানে লেখা আছে ইউ ক্যান পোস্ট অর কমেন্ট ফর 3 ডেজ, সে কিন্তু 3 দিনের ভিতরে কোনো প্রকার পোস্ট এবং কমেন্ট করতে পারবে না। তো আমি সি হয়তে ক্লিক করলাম, এবং এখানে কিন্তু আসলে সে একটা কমেন্ট করছিল যে কমেন্টটা আসলে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে, এই কারণে কিন্তু সে কমেন্ট ব্লক খাইছে, এবং সে বেশ কিছু পোস্ট শেয়ার করছে যে পোস্টগুলো নডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের ভিতরে পড়ে, যার কারণে তার কিন্তু পোস্ট ব্লকও দিছে ফেসবুক 3 দিনের জন্য, সে কোনো প্রকার পোস্ট করতে পারবে না। তো যাদের এরকম একটা টেম্পোরারি টাইমের জন্য ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নাই, তারা কিন্তু 3 দিন পরে আবার আগের মতো অটোমেটিকলি তারা ফেসবুক ইউজ করতে পারবে এবং পোস্ট করতে পারবে, কমেন্ট করতে পারবে। এই টেম্পোরারি টাইম ওভার হওয়ার পরেও ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড লেখা থেকে যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম যদি টেম্পোরারি টাইম চলে যাওয়ার পরেও থাকে তখন যেটা করতে হবে সেটাই এখন আমি দেখাচ্ছি। এই পেজের একটা স্ক্রিনশট নেবেন এবং এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপরে আপনি এখান থেকে 3 লাইনসে ক্লিক করবেন, এরপরে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন, দেন রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন, রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন এবং এখানে দেখবেন প্রোফাইল বলে লেখা আছে, প্রোফাইলে ক্লিক করবেন। দেন এখানে যে স্ক্রিনশটটা চলে আসছে অটোমেটিকলি এটা ক্যান্সেল করে দিবেন, এবং ক্যামেরার রোলে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটা করছিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিবেন। এরপর এখানে একটা ছোট্ট লেখা লিখতে হবে, যে লেখাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে কপি করবেন। যদি কেউ কপি না করতে পারেন ফেসবুক ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনারা যদি আমাকে পেজে মেসেজ করেন আমি কিন্তু সেখান থেকে আপনাদেরকে লেখাটা দিতে পারবো। তো যারা কপি করতে পারবেন না তারা আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। তো এখানে কিন্তু সে লেখাটা আমি পেস্ট করলাম। তো এখানে কিন্তু আমাকে 3 দিনের জন্য ব্লক করা হয়েছিল। তো এখানে লেখা আছে 30 দিন, তো আমি এখানে 30 দিনের জায়গায় আমি এখানে 3 দিন করে দিব। যদি আপনাদের 60 দিন থাকে তাহলে আপনারা 60 করে দিবেন, যদি 7 দিন থাকে তাহলে আপনারা 7 দিন দিবেন, এটা একটু খেয়াল করে নেবেন। দেন আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন, এটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাচ্ছে, ফেসবুক টিম এটা দেখবে এবং দেখার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দিবে, হয়তো একটু সময় নিতে পারে, 24 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার আগের মতো ফিরে আসবে। তো এটা ছিল ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থেকে আসলে ব্যাক করার রূপ। যদি ভিডিওটা বুঝতে না পারেন আমার ফেসবুক পেজে নক করলে কিন্তু আমি আপনাকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।